আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা যারা দেখবেন তারা সেলফ ক্লিক নিয়ে কাজ করতে পারবেন যারা বিগত দিনে সেলফ ক্লিক অ্যাপে কাজ করেছেন আর্নিং করেছেন এবং হচ্ছে বর্তমানে আর্নিং করতে পারছেন না বিভিন্ন সোর্স করছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা কার্যকরী হবে তো সেলফ ক্লিকে তো অনেক অ্যাড নেটওয়ার্ক আছে আমি মূলত মনিট্যাগ নিয়ে আলোচনা করবো অনেক ইনফরমেশন ইউটিউবে মনিট্যাগ নিয়ে আসে অনেকেই কাজ করেছেন এবং ধরা হোক হয়েছেন এখন সাসপেন্ড হয়েছে তো আমি আজকে যে গাইডলাইনটা দেবো এটা ফলো করলে আশা করি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না তো আমি মনিট্যাগের একটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি অন্য একটা কম্পিউটারে এটা দেখেন মনিটাকে এখানে মাত্র এইটটি ওয়ান সেন্ট আছে মানে এক ডলারও হয়নি খুবই কম তো এখানে যে ইনকামগুলো আছে আমি একটু দেখাই এখানে আপনাদেরকে যদি আজকের ইনকামটা দেখাই বা হচ্ছে টোটাল ইনকামের কান্ট্রিটা দেখাই কোন কান্ট্রি থেকে একশো হয়েছে এবং ইসিপিএমটা কেমন দেখেন ইউনাইটেড স্টেট এটা হচ্ছে ইউএস জিরো পয়েন্ট টোয়েন্টি ইসিপিএম বাংলাদেশ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মানে এক দশমিক একানব্বই ডলার এক ডলার আর একানব্বই সেন্ট তো অ্যাডগুলো দেখেন এক একটা কান্ট্রি থেকে খুব কম করে ভিউ হয়েছে শুধুমাত্র ইউএস থেকে পাঁচশো অ্যাড ভিউ হয়েছে এবং নিচেই যদি আমরা আর একটু যাই তাহলে এখানে দেখবেন একটা কান্ট্রি একশো উনত্রিশ ইসিপিএম দেখেন এটা হচ্ছে জাপান জাপান থেকে একটা অ্যাড ভিউ আইসে এবং একটা অ্যাটের জন্য তেরো সেন্ট আমাকে দিছে এবং একশো উনত্রিশ ছিল ইসিপিএম তো ইসিপিএমও পাবেন আপনারা আপনারা ইনকামও করতে পারবেন কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের এই মনিটাকে কাজ করার জন্য প্রথমত আপনাদের কোনো অ্যাপের প্রয়োজন নাই তো কিভাবে কাজ করবেন সেটা হচ্ছে আপনার এই ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট লিঙ্ক জেনারেট করে এখানে কাজ করবেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যেহেতু সেলফ ক্লিক কাজ করবেন সেহেতু আপনার নিজের মোবাইলে আপনারা হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন ব্যওচারে এবং হচ্ছে যে সাইটে নিয়ে যাবে ওই সাইটটা ভিজিট করবেন তো আমি একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা সাইটে নিয়ে আসছে এই সাইটটা ভিজিট করার মতো কিছুই না। এখানে কি আছে এখানে আছে হচ্ছে রেজিস্ট্রেশন আর ওপেন ডেমো অ্যাকাউন্ট লগ ইন সাইন আপ তো আপনি যদি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি ইমেইল আইডি দিয়ে এগুলো ফিল আপ করেন ফিল আপ করার পরে এই ওয়েবসাইটে যদি হচ্ছে এক দুই মিনিট থাকেন তাহলে আপনার আমি যে ইসিপিএমটা দেখালাম এরকম ইসিপিএম আপনার অ্যাকাউন্টে সরি এরকম যে ইসিপিএমটা দেখালাম জাপানের একটা ইসিপিএম বা হচ্ছে অন্য যে ইসিপিএম এরকম ভালো একটা অ্যামাউন্ট ইসিপিএম যেমন তিন পয়েন্ট একাত্তর দেখতে পাচ্ছেন এরকম মিনিমাম একটা ইসিপিএম আপনারা পেয়ে যাবেন তো এখানে মনিটা একটা ইসিপিএম দেখায় না সিপিএম দেখায় শুধুমাত্র তো ইসিপিএম সিপিএম প্রায় কাছাকাছি তো হচ্ছে আপনারা এরকম হচ্ছে থ্রি পয়েন্ট সেভেনটি ওয়ান করে পেয়ে যাবেন তো সবসময় যে থ্রি পয়েন্ট সেভেনটি ওয়ান দিবে এরকম কোনো কথা নেই এখানে আরও বেশিও দিতে পারে কমও দিবে দিতে পারে কারণ আমি আপনাদেরকে এখান থেকে দেখাইছি জাপানের একটা কান্ট্রি দিয়ে হচ্ছে ওয়ান পয়েন্ট ডলার এটা সিপিএম ছিল তো এখন বলতে পারেন যে ভাই আপনি তো বাংলাদেশ থেকে করছেন তাহলে এই কান্ট্রিগুলো কোথায় পাবো দেখেন আমি একটা দেখলাম বাংলাদেশ থেকে আপনারাও একটা বাংলাদেশ থেকে দেখবেন এই সেম লিঙ্কটা আরও দুই তিনবার ভিজিট করেন এখানে আপনার ব্রাউজারে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই লিঙ্কটা ভিজিট করার নিয়ম লিঙ্কটা সাথে সাথে ভিজিট করবেন আমি যেমন হচ্ছে এই দুইবার করলাম আরও যদি দুইবার করি তাহলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখন আর করব না পাঁচ দশ মিনিট পরে যাই আবার করব তো মাঝে মাঝে কি করবো ভিপিএন ওপেন করে করবো ভিপিএন ওপেন করলে ও এই আমার আইপিআর দেখাবে না তখন হচ্ছে অন্য কান্ট্রির আইপি দেখাবে এবং ওইখানে অ্যাকাউন্ট খুলবো মাঝে মাঝে খুলবো মাঝে মাঝে খুলব না এমনিতেই ব্রাউজ করবো ঘুরে আসব তো এই যে ১৪টা দেখেন আজকের দিনে এখানে তো আর পুরোটাই সবগুলো অ্যাকাউন্ট খোলা হয় না হয়তো দুইটা অ্যাকাউন্ট খোলা হয়েছে বা একটা অ্যাকাউন্ট খোলা আছে আর বাকিগুলো অটোতেই শুধুমাত্র ভিজিট করা হয়েছে তো এখানে অটোতেই সিপিএম দেখতে পাচ্ছেন থ্রি এবং আপনারা যদি এভাবে কাজ করেন অল্প অল্প করে তাহলে আপনারা কিন্তু প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনকাম করতে পারবেন এবং আরও একটা গাইডলাইন আমার থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে মনিটেকের একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন না আপনারা পুরো বেশ কয়েকটা অ্যাকাউন্ট খুলেন তিন চারটা পাঁচটা অ্যাকাউন্ট খুলেন একটা যদি বা দুইটা কোনো কারণে যদি সাসপেন্ড হয় আরও তিনটা তো থাকবে আর অবশ্যই ভিপিএনে এক একটা কান্ট্রি চেঞ্জ করে করবেন এবং সাথে সাথে আর দেখবেন না মিনিমাম পাঁচ মিনিট গ্যাপ দিয়ে আপনারা হচ্ছে লিঙ্কটা ভিজিট করবেন মনে করেন যে এই অ্যাকাউন্টের লিঙ্কটা এখন ভিজিট করলেন এটা রেখে দেবেন আর একটা অ্যাকাউন্টের ভিজিট করবেন এভাবে পাঁচটা ভিজিট করতে করতে দেখবেন যে আপনার দুই তিন মিনিট চলে গেছে তো ওয়েট করে করে ভিজিট করবেন দেখবেন যে আপনার একটা অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না এবং আপনারা জানেন এখান থেকে যে পেমেন্ট প্রসেসিংটা এটা হচ্ছে পাঁচ ডলার হলে আমরা পেমেন্ট নিতে পারি সেটা হচ্ছে পেপালের মাধ্যমে তো মিনিমাম পাঁচ ডলার হলে পেমেন্ট দেয় এবং হচ্ছে এক মাস পরে যেয়ে দেয় মানে হচ্ছে যদি আপনি জানুয়ারিতে কাজ করান তাহলে ফেব্রুয়ারিতে না মার্চের এক থেকে দুই তারিখের ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন সর্বোচ্চ যদি এক দুই তারিখ তাদের অফিস বন্ধ থাকে তাহলে তিন তারিখে দিয়ে দিবে তো পেমেন্ট পাবেন হানড্রেড পারসেন্ট তবে অ্যাকাউন্ট যদি সাসপেন্ড না হয় এবং আপনার যদি ভুল না করেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে তো আপনাদের উপর ডিপেন্ড করছে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বিষয়টা কারণ আপনারা যদি লোভে পড়ে যান যে ইসিপিএম তো দিচ্ছে আরও কয়টা ভিজিট করি এবং দেখা যাবে যে এক মিনিটের ভিতর চার পাঁচটা অ্যাড দেখে ফেলছেন তখন ওদের সার্ভার একটা হিট পড়বে এবং ওইটা আপনারটা রেড মার্ক বা ইয়েলো মার্ক হয়ে যাবে বা যে কোনো কারো ভাবে হোক আপনার আইডিটা ওদের কাছে মার্ক করা হয়ে যাবে পরবর্তী তোরা যখন পেমেন্ট করবে তার আগে বা যে কোনো সময় আপনার আইডিটা তারা সাসপেন্ড করে দেবে তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ফলো রাখতে হবে ফলো করতে হবে যদি আপনারা এই বিষয়গুলো ফলো করেন এইভাবে কাজ করেন তাহলে যারা সেলফ ক্লিক করে ইনকাম করতে চাচ্ছেন তারা ভালোভাবেই সেলফ ক্লিক করে মনি থেকে প্রতি মাসে পাঁচটা অ্যাকাউন্টে পাঁচ ডলার করে হলেও পঁচিশ ডলার আপনার ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই মনিট্যাগ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্টস আছে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ